আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টক টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর যে মূল বিষয়, সেই বিষয়টি হচ্ছে বিগ আপডেট, জমি সংক্রান্ত বিষয়। কি বিগ আপডেট, সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ে। বিষয়টি ছিল বিগ আপডেট, জমি সংক্রান্ত বিষয়। কি সেই বিগ আপডেট? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রণালয় কর্তৃক কোন ধরনের আপডেট আসছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন কথা হচ্ছে, আমরা যে জমি সংক্রান্ত বিষয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি বা পূর্বেও হয়েছি, বর্তমানেও হচ্ছি, কি কারণে হচ্ছি? আমাদের সম্পত্তি অন্য যে কোনো ব্যক্তি কোনো কাগজপত্র ছাড়া, কোনো দলিল ছাড়া নিজের নামে রেকর্ড করে নিচ্ছে, অথবা কোনো কাগজপত্র ছাড়াই একজন প্রকৃত মালিকের জমি তিনি ভোগ দখলে লিপ্ত আছে। ভূমিদস্যুরা, প্রতারক চক্র, কোনো পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল কোনো ব্যক্তি বা এলাকার কোনো পাওয়ারফুল ব্যক্তি যার টাকা আছে, লাঠি আছে, পলিটিক্যাল শক্তি আছে, প্রশাসনিক বল আছে, সব কিছু নিয়ে একজন সহজ সরল ব্যক্তিকে তার সম্পত্তি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। তেমনিভাবে সরকারি অনেক সম্পত্তি, খাস সম্পত্তি, অর্পিত সম্পত্তি যা সরকারের আমলে আছে, সরকারের কাগজপত্রে আছে, কিন্তু অনগ্রাউন্ডে যে দেখা গেছে যে কোনো ব্যক্তি সেই সম্পত্তি ভোগ দখল করে রেখেছে, এই সকল সম্পত্তি ফিরিয়ে আনার জন্য এবং যারা প্রকৃত জমির মালিক তাদেরকে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই আইন পাশ হতে যাচ্ছে। সেটি হচ্ছে ভূমি ব্যবহার স্বত্ব আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। এখন আপডেট হচ্ছে এটা যে এই সম্পত্তিতে যদি এখন ভূমি ব্যবহার স্বত্ব আইন 2020 যেটি দলিল যার ভূমি হবে তার, এই আইনটি যদি পাশ হয়ে আসে, তাহলে কি এই সম্পত্তি ফিরে পাওয়া যাবে? এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, তাই আমি নিজে যতটুকু বুঝতে পেরেছি সেটি নিয়ে আপনাদের সামনে কথা বলছি এবং মন্ত্রণালয়ের আপডেটটাও আপনাদেরকে জানাবো। এখন বিষয় হচ্ছে যে ভূমি দলিল থাকলে জমি পাওয়া যাবে, এটা তো পূর্বেও ছিল, এখনও আছে, কিন্তু ভূমি ব্যবহার স্বত্ব আইন পাশ হলে জবরদখল, যে দখল স্বত্ব আইনটি যে উঠাই দেওয়া হচ্ছে, যেটি তামাদি আইনের 28 ধারা, যে 12 বছর দখলে থাকলে সেই সম্পত্তি, যিনি দখলে থাকবে তিনি সেই সম্পত্তির মালিকানা চেয়ে আদালতে মকদ্দমা করতে পারবে, তা এই আইনটা থাকলো না। তাহলে একজন জমি উচ্ছেদ করার জন্য তিনি একটি ঘোষণামূলক মামলা দিলেন আদালতে, বা একটি মানে দখল পুনরুদ্ধারের মামলা দিলেন আদালতে জমির প্রকৃত মালিক, কিন্তু আদালত কর্তৃক জমির প্রকৃত মালিকের পক্ষে জাজমেন্ট দিয়ে দিল। কিন্তু জাজমেন্ট দিয়ে দিলে এই যে জমির প্রকৃত মালিক যিনি আদালত থেকে রায় পেল, তিনি এই রায়ের কপি নিয়ে কার কাছে যাবেন? এই রায়ের কপি নিয়ে তিনি যিনি জবরদখলকারী তার কাছে যখন যাবেন, তিনি তো জমি ছাড়বেন না, তিনি ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যাবেন, মেম্বারের কাছে যাবেন, তারা তো এইটার কোনো সমাধান দিতে পারবে না, কারণ যিনি জবরদখল করে আছেন তিনি তো রাগব্বল, তার কাছে কোনো চেয়ারম্যান, মেম্বার, এমনকি সংসদ সদস্যরাও তার কাছে যে জমি সারাই দিতে পারবে না, বলবে এটা তোমরা আদালতে যাও। কিন্তু আদালত তো মামলার জাজমেন্ট জমির মালিককে দিয়ে দিয়েছে। এখানেই কিন্তু প্রশ্ন, তাহলে মন্ত্রণালয় কি আপডেট দিচ্ছে? মন্ত্রণালয় অবশ্যই আপডেট দিচ্ছে, এবং আমি আপনাদেরকে এটা জানাতে চাই যে ওই ভূমি ব্যবহার স্বত্ব আইন, দলিল যার ভূমি হবে তার, এই আইন পাশ হয়ে আসলে মামলা মকদ্দমা করলে
বিজ্ঞ আদালতের যিনি বিচারক থাকবেন তিনি কিন্তু আপনার পক্ষে রায় ঘোষণা করে দিবেন, কিন্তু বিচারক মহোদয় কিন্তু সরজমিনে গিয়ে জমিটা কিন্তু আপনাকে বুঝাই দিবেন না, তিনি আদেশ দিয়ে দিবেন যে হ্যাঁ এই জমিটা যিনি প্রকৃত মালিক তার পক্ষে জাজমেন্ট দেওয়া হয়েছে, তিনি তার পক্ষে রায় আসছে। এই বিষয়টা কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু গুরুত্বের সাথে বিষয়টা দেখতেছেন এবং তারাই কিন্তু প্রশ্ন করেছেন যে ভূমি ব্যবহার শর্ত আইন যদি পাশ হয়ে আসে তা আমাদের আইন থাকছে না, ঠিক আছে, কিন্তু ১২ বছর না ৫ বছর দখলে থেকেও তো সম্পত্তি ছাড়ছে না তিনি, কারণ তিনি তো ভূমিদস্যু, তার তো শক্তির অভাব নাই। তাহলে এই যে একজন সহজ সরল ব্যক্তির জমি তিনি দখল করে রেখেছেন, তাহলে এই জমিটা উদ্ধার করে দেবে কে? এই জন্যই বলা হয়েছে যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই ভূমি ব্যবহার শর্ত আইনের পাশাপাশি আরও একটি আইন কিন্তু বাস্তবায়িত হচ্ছে, সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন। এই আইনটা, এই দুটি আইন যদি একসাথে পাস না হয়, একটি পাশ হওয়ার পরে যদি আরেকটি পাশ না হয়, ভূমি ব্যবহার শর্ত আইন এইটি পাশ যদি দুই দিন পরে হয় তাতে কিন্তু আমাদের সমস্যা হবে না, কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটা যদি খুব দ্রুত পাশ হয়ে যায় তাহলে আমাদের জন্য কিন্তু ভালো। কারণ এই জন্যই ভালো যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে প্রত্যেকটা ক্ষেত্রে যে অবৈধভাবে জমি দখল করে রেখেছে, একজনের সম্পত্তি আর একজন এক ফিট দখল করে রেখেছে, নিজের সম্পত্তি রক্ষা করার জন্য আর একজনের সম্পত্তি থেকে মাটি কেটে তিনি তার পারমিশন ছাড়া সেখানে তার সম্পত্তি উঁচু করেছে, এরকম অনেকগুলি ধারা, ২৪টা ধারা দিয়ে কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন করা হয়েছে। তাহলে এই প্রতিরোধ প্রতিকার আইনটি যদি পাস হয়ে আসে তাহলে কিন্তু যেভাবে লেখা হয়েছে সেভাবে কিন্তু ম্যাজিস্ট্রেট সরজমিনে গিয়ে যখন দেখবে যে আপনার আমার সম্পত্তি পাশে একজন দখল করে ফেলছে, তৎক্ষণাৎ কিন্তু আপনার সম্পত্তিটি সেখানেই সমস্যাটা সমাধান করে দিচ্ছে। কিন্তু যদি ভূমি ব্যবহার শর্ত আইন ২০২০ যদি আগে পাশ হয়ে যায় এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যদি পরে পাশ হয় তাহলে কিন্তু এখন যেমন আছি আমাদেরকে কিন্তু ঠিক তেমনই থাকতে হবে। আর যদি দুটি আইন একসাথে পাশ হয়ে যায়, আদালতে মকদ্দমা দেওয়ার সাথে সাথে জাজমেন্ট যখন জমির প্রকৃত মালিকের পক্ষে চলে আসবে সাথে সাথে এই অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটাও কিন্তু সাথে সাথে কার্যকরী হবে। এবং সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্যের সম্পত্তি যদি জোর জবর দখল করে রাখে তাহলে তার কিন্তু পানিশমেন্ট হবে, শাস্তি হবে, প্লাস তার কিন্তু জরিমানা গুনতে হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এই বিষয়টি কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত যে দুটি আইন একসাথে পাশ হওয়া উচিত, এবং এই বিষয়টি কিন্তু হতে যাচ্ছে, দুটি আইন একসাথেই পাশ হতে যাচ্ছে, কারণ একটি আইন পাশ হলে আর একটি আইনের কিন্তু কোনো ভ্যালু থাকবে না, গুরুত্ব থাকবে না, কারণ এখন মামলা করলে যে রায়টা আসতেছে রায় নিয়ে কিন্তু জমি দখল করা যাচ্ছে না, কিন্তু ভূমি অপরাধ দমন প্রতিরোধ প্রতিকার আইনটি যদি পাশ হয়ে আসে তাহলে কিন্তু যেখানে বলা হয়েছে প্রয়োজনে ম্যাজিস্ট্রেট পাঠায়া বা আদালত কর্তৃক একটি টিম গঠন করে সেই টিম পাঠায়া সেই সম্পত্তি যিনি প্রকৃত জমির মালিক তাকে সম্পত্তি বুঝাই দেওয়া হবে। তাহলে এই যে একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা তখনই কার্যকরী হবে যখন এই দুটি আইন একসাথে পাশ হয়ে আসবে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি জানতে পেরেছি যে দুটি আইন একই সাথে পাশ হতে যাচ্ছে এবং একসাথে পাশ হয়ে আসলে সবাই উপকৃত হতে পারবেন। অনেকে প্রশ্ন করেছেন যে তামাদি আইনের ২৮ ধারা, তামাদি আইনের ২৮ ধারায় কি বলা হয়েছে সেটি আমার অনেকগুলি ভিডিও আছে আপনারা দেখে নেবেন, কিন্তু আমার যে কথাটা হচ্ছে যে যেই ব্যক্তির দলিল দলিলাদি সঠিক আছে, অর্থাৎ দলিল যার ভূমি হবে তার দলিল সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রিকৃত হতে হবে, কোনো অবৈধ দলিল দিয়ে কিন্তু জমি খাওয়া যাবে না, এই বৈধ দলিল সাব রেজিস্টার অফিসে এন্ট্রি থাকতে হবে, বালাম বৈধে থাকতে হবে, এবং এই দলিলের সাথে পর্যায়ক্রমে যে দলিলগুলি ২৫ বছর পর্যন্ত এই জমিটা কার কার কাছ থেকে আসছে এই পিছনের বায়া দলিলগুলিও কিন্তু থাকতে হবে, এবং প্রত্যেকটি খতিয়ান অর্থাৎ রেকর্ড খতিয়ান, সেই সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, প্রত্যেকটি খতিয়ান এই সকল দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে।
কোনো রেকর্ড যদি অন্যের নামে হয়ে থাকে সেটি মামলা করে মকদ্দমা করে নিজের নামে নিয়ে আসতে হবে। তো এইগুলি করার পরে এই আইন পাস হয়ে আসলে দুটি আইন, তাহলে কিন্তু সহজে এই যে ভূমিদস্যু, এই যে যারা জবরদখল করে অন্যের সম্পত্তি নিজেরা আত্মসাত করে রেখেছে, কোনো ডকুমেন্টস নেই আর কোনো দলিল দলিল আদি থাকলেও সেটাই জাল জালিয়াতি করেছে, সেখানে সাব রেজিস্টার মহোদয়ের বৈধ সিল নেই, বৈধ স্বাক্ষর নেই, নিজেরা যে কোনোভাবে প্রতারক চক্রের মাধ্যমে এই জাল জালিয়াতি করে দলিল করে নিয়েছেন, খতিয়ান করে নিয়েছেন সব কিছু, যখন জাজমেন্ট আসবে আদালত থেকে সাথে সাথে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন কার্যকরী হবে, দুটি মিলে যিনি জবরদখল করে যে সম্পত্তি রেখেছে তার শাস্তি হবে, তার জমির জরিমানা হবে, এবং যেই ব্যক্তি প্রকৃত মালিক তার সম্পত্তি তাকে বুঝাই দেওয়া হবে। যদি এইভাবে কাজ করে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। তো এটাই ছিল আপডেট, মানে বিগ আপডেট, যে একসাথে দুটি আইনই পাস হতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।